কুনোর ব্লক প্রাথমিক হেলথ সেন্টারের একাধিক সমস্যা ও দাবি নিয়ে কুনোরবাসীর পক্ষ থেকে জনস্বার্থে হাসপাতালের বিএমওএইচকে লিখিত অভিযোগ করা হয় কুনোরবাসীর পক্ষ থেকে জনগণের স্বার্থে। দাবিগুলো হচ্ছে পূর্ণাঙ্গ হাসপাতাল চত্বর পাকা প্রাচীর দিয়ে ঘেরার ব্যবস্থা করতে হবে, উপযুক্ত আলোর ব্যবস্থা করতে হবে, গোটা হাসপাতাল চত্বর সিসিটিভি কভারেজের মধ্যে আনতে হবে, হাসপাতালে নিজস্ব মাতৃযানের ব্যবস্থা করতে হবে, আউটডোরে স্থায়ী ছাউনির ব্যবস্থা করতে হবে, হাসপাতাল চত্বরে পূর্ণাঙ্গ পরিচ্ছন্নতার ব্যবস্থা করতে হবে, হাসপাতালের প্রয়োজনীয় স্টাফের ব্যবস্থা করতে হবে, লোকাল সদস্যদের নিয়ে স্থায়ী রোগী কল্যাণ সমিতি গঠন করতে হবে। আমরা এখানে এসছি আমাদের কুনোরের সুস্থ পরিবেশ এবং সিকিউর পরিবেশ যাতে আমরা এখানে পাই সে আবেদনের নিয়ে আমরা আলোচনা করতে এসেছি। কেন সুস্থ পরিবেশ মানে কী হচ্ছে? আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের পুরো হসপিটাল চত্বর খোলা রয়েছে এবং সেটার জন্য আমরা একটা বাউন্ডারি ওয়ালের আবদার করতে এসেছি যাতে এখানে অস্বাস্থ্যকর পরিবেশ যাতে তৈরি না হয় সেই কারণে। আর আমাদের এখানে যে মায়েদের ওয়ার্ড সেটা একদম রাস্তা লাগোয়া ওয়ার্ড এবং সেখানে যদি কোনো রকম অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয় এবং কেউ যদি কোনো খারাপ মোবাইলে ভিডিও ক্যাপচার করতে চায় সেগুলো করতে পারবে, সেগুলো যাতে রক্ষার দিকে আমরা হয় সেই দিকটা আমরা আবদার করতে এসেছি সেই বিষয়ে। এছাড়া কী কী দাবি রয়েছে? এছাড়াও আমাদের এখানে দাবি রয়েছে আমাদের এখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা লাগবে এবং এখানে পড়ে থাকা জ্যানেটার যেটা কার্যকারী নয় সেটা যাতে চালু করা হয় এবং পানীয় জলের ব্যবস্থা, এসব নিয়ে আমরা এখানে এসেছি। কাদের পক্ষ থেকে আপনারা অভিযোগ করছেন? আমরা একদম কুনোরবাসীর পক্ষ থেকে এসেছি। আপনার নাম? আমার নাম অপূর্ব সরকার। আমরা কুনোরবাসীর পক্ষ থেকে কুনোরে যেহেতু এই হসপিটালটা অবস্থান করছে 8টা অঞ্চলের মানুষ এই গ্রামীণ হসপিটালের দ্বারা পরিষেবা পায়। আমরা চাইছি পরিষেবা ব্যবস্থা আরও একটু উন্নত ব্যবস্থা হোক, হাসপাতাল চত্বর হাসপাতালের মতো থাক। আসলে আমাদের হাসপাতাল চত্বরটা অনেকটা ক্লাব ঘরের মতো হয়ে গেছে, ওপেন এরিয়া, যে যখন চাইছে যা ইচ্ছা চাইছে করার মতো জায়গা পাচ্ছে। অতি দ্রুত আমাদের যদি এই চত্বর সুরক্ষিত ওয়াল দ্বারা সুরক্ষিত না করা হয় তাহলে হসপিটাল চত্বরে আমাদের মানে হাসপাতালের যে পরিবেশটা সেটা থাকছে না, এটা আমাদের মূল দাবি। চিকিৎসা পরিষেবার প্রশ্নে একটি স্বাস্থ্যকেন্দ্র যেখানে 8টা অঞ্চলের মানুষকে পরিষেবা দিতে হবে মানে প্রায় 16 লক্ষ লোক, তাদের পরিষেবা দেওয়ার জন্য যে পরিকাঠামো, পরিকাঠামো ইন দ্য সেন্স বিল্ডিং নয়, পরিকাঠামো ইন দ্য সেন্স ডাক্তার স্টাফ, সেই পর্যাপ্ত স্টাফ বা ডাক্তার কিন্তু আমাদের হাসপাতালে নেই, যেটা আমরা অতি দ্রুত দাবি রাখছি কুনোরবাসীর পক্ষে। অতনু চ্যাটার্জি। পরিষেবাটা যাতে ভালো হয় এবং ডাক্তাররা যেন সঠিক সময় থাকে, তাদের যেন ওয়ার্ডে যেন পাওয়া যায়, ঠিকঠাক পাচ্ছি না, ওই পরিষেবা না পাওয়ার জন্যই আমরা বিএমই সাহেবের কাছে। হ্যাঁ, ডাক্তার তো সেরকম নেই, যারা আছেন তাদেরও পরিষেবা সেরকম ভালো পাওয়া যাচ্ছে না। আরও দাবি যাচ্ছি এবং হচ্ছে যে কোনো রোগী এখান থেকে ট্রান্সফার, শুধু ট্রান্সফার, রেফার করা হয়। হ্যাঁ, এগুলো যেন এখানেই যেটা ওনার পাওয়া যেটা কঠিন সেটা যদি পাঠায় তাহলে সুবিধা হয়, কারণ এখানকার লোকরা হচ্ছে অত্যন্ত গরিব এবং তাদের পক্ষে সম্ভব নয় যে নামের শুধু হসপিটাল, আমরা তাই মনে করছি আর কি। যদি আমাকে রেফারই করতে হয় পেশেন্টকে নিয়ে, যদি রেফারই যেতে, আমার কয়েকদিন আগে একটা ঘটনা ঘটেছে, একটা সামান্য ওই কী বলে খেজুরের কাঁটা ঢুকছিল, সেই পেশেন্টকে রায়গঞ্জে ইয়ে করেছে। তাহলে সাময়িক যদি না, এটাই যদি পরিষেবা না পাওয়া যায় তাহলে কী হবে বলুন? এই পরিষেবাগুলো, ছোটোখাটো পরিষেবাগুলো যেন এখানে যেন আমরা পাই, এর জন্যই মূলত আজকে আসা। তার উদ্দেশ্যটা কী রয়েছে? আজকে আমরা এখানে এসেছি কালিয়াগঞ্জ, এতদিন আমাদের এখানটায় একটা গ্রামীণ হসপিটাল ছিল, এখন ব্লক হসপিটালে পরিণত হয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানটায় রাত্রিতে হোক বা ইয়াতে হোক কিছু অসামাজিক কাজকর্ম এবং কিছু ইয়ে ছেলে পেলেগুলো ওখানে আসে। তো আমরা চাইছি যে অতি সত্বর যদি আমাদের মানে সারা ইয়েতে ওই হসপিটাল চত্বরে যদি ইয়েটা হয়ে যায়, মানে বাউন্ডারি ওয়ালটা হয়ে যায় এবং একটা গেট থাকবে এবং গেটের সামনে নিশ্চয়ই একজন যদি পা মানে রক্ষী হিসেবে থাকে, তাহলে হচ্ছে সিকিউরিটি হিসেবে যদি থাকে, তাহলে এই অসামাজিক যে কাজগুলো সেগুলো থেকে কুনোরবাসী অত আমি এবং আমরা এবং যারা ওয়ার্ডে যারা ভর্তি থাকে তাদের লোকজনও একটু ভালো থাকে। আপনার নাম? আমার নাম বিবেকানন্দ দাস।